আসসালামু আলাইকুম। আওয়ার ক্যারিয়ার লাইফে সকলকেই স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব চাকরির পরীক্ষা ও ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের বাংলা প্রস্তুতি। বাংলা প্রথম পত্র, গদ্যাংশ, লোক রহস্য প্রবন্ধের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিড়াল রচনায় যে যুদ্ধের কথা উল্লেখ আছে, ওয়াটালুর যুদ্ধ। অপরিচিতা গল্পে কথকের বাবার পেশা ছিল ওকালতি। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা এই ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। পুরুষতন্ত্রের অমানবিকতার স্ফুরণ ঘটেছে যে গল্পে, অপরিচিতা। চাষার দুঃখ প্রবন্ধে নবাবী চাল বলতে বোঝানো হয়েছে অলস সময় কাটানো। পদ্মরাগ উপন্যাসের রচয়িতা রোকেয়া সাওকাত হোসেন। আহ্বান গল্পে বুড়িকে মা ডাকত হাজরা বেটার বউ। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় উক্তিটি যে রচনার, আমার পথ কাজী নজরুল ইসলাম। যে কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে। মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় আত্মিক, ও বাক্যটি যে গল্পের জীবন ও বৃক্ষ। মাসি পিসি গল্পের চরিত্র কৈলাস রহমান ও কানাই। প্রাগ ঐতিহাসিক গল্পটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কারাগারে বন্দী ছিলেন, ফরিদপুর। কি জাদু বাংলা গানে চরণটি যে রচনায় উদ্বৃত হয়েছে, জাদুঘরে কেন যাব। রেইনকোট গল্পে অধ্যক্ষ মহোদয়ের পিয়নের নাম ইসহাক মিয়া। মহাজাগতিক কিউরেটর গল্পটি মুহাম্মদ জাফর ইকবালের যে গ্রন্থের অন্তর্গত, জলজ। প্রখ্যাত গল্পকার গি দ্য মোপাসা যে দেশে জন্মগ্রহণ করেন, ফ্রান্স। পদ্মাংশ, উত্তরিলা কাতরের রাবণী। এখানে রাবণী বলতে যাকে বোঝানো হয়েছে রাবণের পুত্র মেঘনাদকে। একে কি বলে সভ্যতা, প্রহসনটির লেখক মাইকেল মধুসূদন দত্ত। বিপুলা পৃথিবীর কতটুকু জানি যে কবিতার চরণ ঐকতান। রবীন্দ্রনাথ ঠাকুর তার যে রচনাটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন, বসন্ত। এ হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই, চরণটি যে কবিতার সাম্যবাদী। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, এখানে তোমাতে বলতে বোঝানো হয়েছে হৃদয়কে। জীবনানন্দ দাশকে নির্জনতম কবি আখ্যা দেন বুদ্ধদেব বসু। ধানের গন্ধের মতো অস্ফুট লক্ষ্মী পেঁচা। বেগম পত্রিকার সম্পাদক ছিলেন সুফিয়া কামাল। তাহারই পরে মনে কবিতায় যে ঋতুর আগমনের কথা বলা হয়েছে, বসন্ত। ভালোবাসার অস্ত্র যে লোককে নিশ্চিহ্ন করে, আধিপত্যের। ত্রয় নগরীর উল্লেখ রয়েছে যে কবিতায়, সেই অস্ত্র। 18 বছর বয়স যার বেগে চলে বাষ্পের বেগে। হরতাল সুকান্ত ভট্টাচার্যের যে জাতীয় রচনা, কাব্য। ফেব্রুয়ারি 1969 কবিতায় সে ফুল আমাদেরই প্রাণ বাক্যটিতে ফুল বলতে যা বোঝানো হয়েছে বাংলা ভাষা। নাগরিক কবি বলা হয় শামসুর রহমানকে। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল লাইনটি যে কবির রচনা, আবু জাফর ওবায়দুল্লাহ। উপন্যাস লাল শালু, লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। জন্ম 1922, মৃত্যু 1971, প্রকাশ 1948। লালশালু উপন্যাসে গ্রামে স্কুল স্থাপনের জন্য চেষ্টা করেছিল আকাশ। সে যেন খাঁচায় ধরা পড়েছে লালশালু উপন্যাসে, যার সম্পর্কে এই কথা বলা হয়েছে জমিলা। দুই তীর ও অন্যান্য গল্প গ্রন্থের রচয়িতা সৈয়দ ওয়ালিউল্লাহ। মজিদ যে সড়কের ওপর মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়েছিল মতিগঞ্জে, লালশালু উপন্যাসে নিরাগ পড়া বলতে বোঝানো হয়েছে নিস্তব্ধ গোমট আবহাওয়া। উনারে কন আমার মওতের জন্য জানি দোয়া করে যার উক্তি, হাসুনির মা। মজিদ বুড়াকে মাজারে যত পয়সা সিন্নি দিতে বলেছে 5 পয়সার, যে হাঁটলে মাটিতে আওয়াজ হয় রহিমা। তোমার দাড়ি কই মিয়া, মজিদ যার উদ্দেশ্যে উক্তিটি করেছে আকাশের। নাটক সিরাজুদ্দৌলা, লেখক সিকান্দার আবু জাফর। জন্ম 1918, মৃত্যু 1975, প্রকাশকাল 1965 খ্রিস্টাব্দ। যেখানে যেতে পারলে আবার প্রতিরোধ গড়ে তোলা যাবে বলে নবাব প্রত্যয় ব্যক্ত করেন পাটনা। সিরাজুদ্দৌলা নাটকে যে পাখির ডাক অসুখ বলে বিবেচিত, পেঁচা।
সিরাজউদ্দৌলা নাটকের যে অঙ্কে দৃশ্য সংখ্যা সবচেয়ে বেশি, তৃতীয়। সিরাজের পতন কে না চায়, সংলাপটি যার, ঘসেটি বেগমের। ট্রাজেডি নাটক যে রসে আচ্ছাদিত থাকে, করুণ। ঘসেটি বেগমের প্রাসাদের নাম ছিল মতিঝিল। বাংলা দ্বিতীয় পত্র, ভাষা ও ব্যাকরণ। কর্ম শব্দের সঠিক উচ্চারণ কর্ম। যে রীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম মেনে চলে, সাধুরীতি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। বিস্মিত শব্দটির সঠিক উচ্চারণ বিস্মিত। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় অক্ষর। ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। স্পৃষ্ট ব্যঞ্জন হল ম। ধ্বনি, ভাষার একক হল ধ্বনি। স্বরবর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণ 6টি। রত্ন, গ্যাটার দেন রতন, ধর্ম, গ্যাটার দেন ধরম প্রভৃতি যে জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ। মূর্ধ স্বরাগম। লাল, গ্যাটার দেন নাল, যে ধরনের ধ্বনি পরিবর্তন। বিষমি ভবন, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তাকে বলে অসমীকরণ। শব্দ, গোলাপ যে ধরনের শব্দ, মৌলিক শব্দ। পানি শব্দটি যে ভাষা থেকে এসেছে, হিন্দি। যোগরূঢ় শব্দের উদাহরণ পঙ্কজ। একবিংশ হচ্ছে পূরণবাচক শব্দ। বামেতর শব্দটির অর্থ ডান। সন্ধি বিচ্ছেদ, অতিযোগ অন্ত, অত্যন্ত। রাজযোগ নি, রাজ্ঞী। সংযোগ চয়, সঞ্চয়। উদ্যোগ স্থান, উত্থান। মুখযোগ ছবি, মুখচ্ছবি। নিযোগ রোগ, নিরোগ। অহংযোগ কার, অহংকার। সমাস, হর রোজ, রোজ রোজ। অব্যয়ভাব, শোকার্ত, শোক দ্বারা আর্ত। তৃতীয়া তৎপুরুষ, নিখুঁত, নেইখুঁত, নয় তৎপুরুষ। ছাপোষা, ছাপোষে যে, বহুব্রীহী। কালান্তর, অন্যকাল, নিত্য সমাস। প্রগতি, প্রকৃষ্ট গতি, প্রাদি সমাস। কারক ও বিভক্তি, তিলে তৈল হয় অপাদানে সপ্তমী, তিনি ব্যাকরণে পণ্ডিত অধিকরণে সপ্তমী। ভিখারীকে ভিক্ষা দাও সম্প্রদানে চতুর্থী, কালির দাগ দাও করণে ষষ্ঠী, মাহবুব বই পড়ে কর্মে শূন্য। সমার্থক শব্দ, দেহ, তনু, অঙ্গ, শরীর, বপু, গাত্র, কায়া। আকাশ, খ অন্তরিক্ষ, গগন, অব্র, নব, নীলিমা। আগুন, অগ্নি, বীতিহোত্র, পাবক, সর্বভূক, বিভাবসু, শিখা। কোকিল, অন্নপুষ্ট, কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পরবৃত, পিক। পাহাড়, পর্বত, অদ্রি, বুদর, মহিদর, নগ, অচল, শৈল, ক্ষিতিধর। বিপরীতার্থক শব্দ, উন্মুখ, বিমুখ, ঐচ্ছিক, আবশ্যিক, উগ্র, সৌম্য, চঞ্চল, অবিচল, পঙ্কিল, নির্মল, সন্ধি, বিগ্রহ, অদিত্যকা, উপত্যকা, আকুঞ্জন, প্রসারণ, ঐশ্বর্য, দারিদ্র। পারিভাষিক শব্দ, ডেপুটেশন, প্রেশন, ফনেটিক্স, ধ্বনিবিদ্যা, অনারারি, অবৈতনিক, ডায়ালেক্ট, উপভাষা, অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত, অক্সিজেন, অম্লজান, পিরিওডিক্যাল, সাময়িকী, পোস্ট গ্রাজুয়েট, স্নাতকোত্তর। এক কথায় প্রকাশ, অক্ষির সমীপে, সমক্ষ, অতীত কাহিনী, ইতিহাস, অন্য যুগ, যুগান্তর, একই গুরুর শিষ্য, সতীর্থ, প্রবেশ করার ইচ্ছা, বিভিক্ষা, অন্যের রচনা থেকে চুরি করা, কুম্বিল কোবৃত্তি। যে নারীর হাসি সুন্দর, সুস্মিতা, খেয়া পার করে যে, পাটনি, বীজ বপনের উপযুক্ত সময়, জো, বাগধারা, 99 ধাক্কা, সঞ্চয় প্রবৃত্তি, কাক ভূষণ্ডি, দীর্ঘায়ু ব্যক্তি, নেই আকরা, এক গুয়ে, গড্ডলিকা প্রবাহ, অপরকে অন্ধ অনুসরণ, ঝাঁকের কই, একই স্বভাবের লোক, কাক নিন্দ্রা, অগভীর সতর্ক নিন্দ্রা, কুজ্রপনা, ঝগড়াটে স্বভাব, ঢেউগণা, বাজে কাজে সময় নষ্ট, শরতের শিশির, ক্ষণস্থায়ী।
ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনাদের প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন। আর নিয়মিত আপডেট সবার আগে পেতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।